আজকে আমরা পড়তে চলেছি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট অ্যাসেস পোয়েমটি। মাই লাস্ট অ্যাসেস পোয়েমটি আমি আগের দিনে স্টার্ট করেছি এবং ফার্স্ট পার্ট অলরেডি দিয়ে দিয়েছি। ফার্স্ট পার্টে আমরা বেশিটা পড়িনি, অর্ধেকেরও কম অংশ পড়েছি এবং তার মধ্যে দিয়ে এই পোয়েমটি সম্পর্কে বেশ কিছু ধারণা আমরা অর্জন করতে পেরেছি, যে ডিউক তার ডাচেসকে কী দৃষ্টিভঙ্গিতে দেখতো, তাকে কীভাবে ডিসরেসপেক্ট করতো এবং তার চরিত্র নিয়ে সকলের সামনে কীভাবে ফুটিয়ে তুলেছে, এ সমস্ত সম্পর্কে আমরা দেখতে পেরেছি। আশা করছি আজকে সেকেন্ড পার্টেই এই পোয়েমটি সম্পূর্ণটা পড়া হয়ে যাবে। তাহলে টেক্সট, শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, তার একটা হৃদয় ছিল, কীভাবে যে আমি বোঝাবো। টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড, সে খুব সহজেই আনন্দিত হতো এবং খুব সহজেই প্রত্যেকে তাকে ইমপ্রেস করতে পারত। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরি হোয়্যার, স্যার ইট ওয়াজ অল ওয়ান, তার দৃষ্টি সব দিকেই পড়তো এবং সে যা কিছু দেখতো প্রত্যেকটা জিনিসই তার পছন্দের হতো। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার পছন্দের নেকলেস মালাটা তার বুকের উপর থাকতো। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, সূর্য যখন পশ্চিমা অস্ত যেত সেটাও তার ভালো লাগতো। দ্য বাউ অফ চেরিজ, সাম অফিসিয়াস ফুল ব্রক ইন দ্য অর্কেড ফর হার, যখন কোনো মূর্খ ব্যক্তি আগ বাড়িয়ে তার জন্য ফলের বাগান থেকে চেরি গাছের ডাল নিয়ে আসতো তখনও সেটা তার ভালো লাগতো। দ্য হোয়াইট মিউল শি রোড উইচ রাউন্ড দ্য ট্রেক, অর্থাৎ সে সাদা রঙের খচ্চর বা ঘোড়া জাতীয় কোনো পশুর পিঠে করে সে রাস্তায় এবং বারান্দা দিয়ে ঘুরে বেড়াতো। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রোভিং স্পেস, এই সমস্ত কিছু তার চারপাশে যে সাধারণ জিনিসগুলো ঘটছে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়াই হোক কিংবা তার ঘোড়াতে করে ঘুরে বেড়ানোই হোক কিংবা যা কিছুই হোক না কেন, সেই প্রত্যেকটি ঘটনাগুলোকে সে ভালোভাবে সমর্থন করত। আর ব্লাশ অ্যাটলিস্ট, এবং তার মুখে আনন্দের ছাপটাও ফুটে উঠত। সে থ্যাঙ্কড মেন গুড, সেই সমস্ত মানুষগুলোকে ধন্যবাদ জানাতো, এটা ভালো বাট থ্যাঙ্কড সাম হাউ আই নো নট হাউ, কিন্তু মানুষগুলোকে সে এমনভাবে ধন্যবাদ জানাতো না, আমি জানি না সে ঠিক কীভাবে ধন্যবাদটা জানাতো। অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ অ্যানিবডিস গিফট, কিন্তু আমার যেন মনে হতো যে আমার যে 900 বছরের পুরনো খ্যাতিটা রয়েছে, যে সম্মানটা রয়েছে, সেই সম্মানটাকে সে অন্য যে কোনো কারোর গিফটের সাথে তুলনা করছে। আমার দেয়া গিফট এবং অন্যদের দেয়া গিফটকে সে একই সারিতে ফেলছে। হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং, এই সমস্ত ছোটোখাটো তুচ্ছ ত্রুটি ভুল ত্রুটিগুলোকে গুলোর সামনে কে নত হবে, কেই বা মাথা নিচু করবে। ইভেন হ্যাড এ স্কিল ইন স্পিচ, তোমার যদি কথা বলায় ভালো দক্ষতাও থাকে, হুইজ আই হ্যাভ নট, যে কথা বলার দক্ষতা আমার নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, যে আমি আমার ভাবনাটাকে, আমার মনের ইচ্ছাটাকে তার সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তুলবো এবং বলবো জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসকাস্ট মি, তোমার মধ্যে এই ব্যাপারটা আমাকে ডিসকাস্ট করে, আমি এই সমস্ত বলতে পারবো না, আমি মাথা নত করতে পারবো না। হিয়ার ইউ মিস অর দিয়ার এক্সিস্ট দ্য মার্ক, এখানে তুমি মিস করেছো এই কথা বলাটা কিংবা ওইখানে তুমি তোমার ব্যবহারটাকে, তোমার মার্কটাকে অতিক্রম করে গেছো, এই সমস্ত আমি বলতে পারবো না, এগুলো বলা মানেই আমার মাথাটাকে নত করা হবে, আমি আমার মাথাটাকে নত করতে চাই না। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লিসেন্ড সো, এবং সে যদি, আমি বলার পরে সে যদি আমার শিক্ষাটাকে গ্রহণ করে, আমি যা বলছি সেটাকে যদি সে মেনে নেয়, আমার ইচ্ছাটাকে যদি সে মেনে নেয়, তাহলেও নর প্লেইনলি সেট হার উইশস টু ইয়োর্স, আমার মনে হয় না যে তার বুদ্ধি এবং আমার বুদ্ধি পুরোপুরি এক হয়ে যাবে, যে সে পরবর্তীতে সম্পূর্ণভাবে আমার বুদ্ধির সাথে খাপ খাইয়ে মেনে নিয়ে চলতে পারবে, আমার মনে হয় না সেরকম, ফরসুত এরকম হতেই পারে না। অ্যান্ড মেড এক্সকিউজ, হয়তো সে চেষ্টা করতে পারে এবং চেষ্টা করে সে হয়তো কোনো কিছু আবার ভুল ত্রুটি হলো তখন হয়তো সে এক্সকিউজ দেবে। ইভেন দেন উড বি সাম স্টুপিং, সে যদি চেষ্টাও করে তাহলেও আমি আমার মাথাটাকে নত করব না। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি কখনোই নত হব না। ওহ স্যার সে স্মাইল্ড নো ডাউট, মহাশয় সে হাসত, নিঃসন্দেহে সে হাসত,
হোয়েনএভার আই পাস্ট হার, যখন কিনা আমি তার পাশ দিয়ে যেতাম সে হাসতো, সে ব্লাশ করতো, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কেই বা তার পাশ দিয়ে এই হাসিটাকে হাসি ছাড়া যেত, মানে আমাকে দেখে সে তো হাসতোই, সে ব্লাশ করতো, কিন্তু তার পাশ দিয়ে যারা যেত প্রত্যেককে দেখেই সে হাসতো, প্রত্যেককে দেখেই সে একই অনুভব করত। দিস গ্রিউ, এটা বাড়তেই চলেছিল। আই গিভ কমান্ডস, আমি আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি একসাথে বন্ধ হয়ে গেল। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এখন সে ওখানে ছবি হয়ে রয়েছে, দেখে যেন মনে হচ্ছে সে জীবন্ত। উইল ইট প্লিজ ইউর আইস, আপনি কি দয়া করে একটু উপরের দিকে উঠবেন? উই উইল মিট দ্য কোম্পানি বিলো, তারপর আমরা আমাদের সঙ্গী সাথীর সাথে নিচে সাক্ষাৎ করতে যাব। আই রিপিট, আমি আবারও বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউরিফিকেন্স ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউট উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ আপনার যিনি মাস্টার বা প্রভু তিনি তো তার দানশীলতার জন্যই বিখ্যাত, তিনি তো প্রচুর দান ধ্যান করেন, তাহলে হয়তো আমি যে ডাউরিটা দাবি করব সেটা নিশ্চয়ই ডিসঅ্যালাউ করা হবে না, আমাকে যথেষ্ট পরিমাণে ডাউরিটা আপনার মাস্টার দেবেন, মানে যে আর কি তার কাছে বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছিলেন তার কাছে তিনি ক্লিয়ার করে বলে দিলেন যে আমার ডাউরিটা নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে দেওয়া হবে। দো হিজ ফিয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভয়েড অ্যাটেস্টাউটিং ইজ মাই অবজেক্ট, যদিও আমার প্রধান অবজেক্ট, আমার প্রধান উদ্দেশ্য যে আপনার তার সুন্দরী কন্যা, সে যেটা আমি আগেই প্রথমেই বলে দিয়েছি যে তার সুন্দরী কন্যাই আমার প্রধান লক্ষ্য, নেই উই উইল গো টুগেদার ডাউন স্যার, না না আমরা একসাথেই নিচে নামবো মহাশয়, অর্থাৎ আমরা এই পোয়েমটি আগেই পড়েছি যে এটা একটা ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগে হয় কি যে যে স্পিকার সে একাই কথা বলে এবং অপোজিট সাইডে কোনো যদি চরিত্র থাকেও তাহলে তাদের কোনো মন্তব্য থাকে না, তারা মানে যে স্পিকার হয় সে একাই কথা বলে, সেই জন্য তার এই কথাটা শুনে আমরা বুঝতে পারছি যে তার অপোজিটে যেই মানুষটি ছিল সে হয়তো বলেছে যে আপনি তাহলে এগোন আমি আপনার পিছু পিছু আসছি, সেই কারণে এই স্পিকার এখানে বলেছেন যে ডিউক এইখানে বলেছেন যে নেই না না উই উইল গো টুগেদার ডাউন স্যার, আমরা একসাথেই নিচে নামবো। নোটিস নেপচুন, দো টেমিং এ সি হর্স, লক্ষ্য করুন ওইটা একটা নেপচুনের ছবি, নেপচুন হচ্ছে সমুদ্র দেবতা, যে ওই ছবিটাতে দেখানো হচ্ছে যে নেপচুন তার সি হর্সটাকে বশ মানাচ্ছে। থট এ র্যারিটি, এটা একটা দুষ্প্রাপ্য দৃশ্য। হুইস ক্লস অফ ইন্সব্রাক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এটা আমাকে একজন গিফট করেছেন যার নাম ইন্সব্রাক কাস্ট, এটা ব্রোঞ্জের তৈরি, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ব্রোঞ্জের তৈরি এই ছবিটিতে দেখানো হচ্ছে যে নেপচুন তার সিহর্সকে দমন করছে, অর্থাৎ এইখানে তিনি স্পষ্টভাবে তার চরিত্রটাকে ইনডিরেক্টলি ক্লিয়ার করে দিলেন যে তার নিজের চরিত্রটাও এইরকম যে তিনি তার যে ওয়াইফ হবে কিংবা তার যে কোনো মানুষকে তিনি বশ মানাতে চান, এরকম ক্যারেক্টারের একটা মানুষ। ড্রামাটিক মনোলগে যা হয় আর কি, যে স্পিকার সে বেশ কিছু মন্তব্য করেন এবং সেই মন্তব্যগুলির সাহায্যে তার নিজের চরিত্রটাই পাঠকদের সামনে উঠে আসে, আর ঠিক তেমনটাই এখানে হয়েছে যে এখানে ডিউক যে স্পিকার তিনি কিন্তু তার ডাসেস অর্থাৎ তার প্রয়াত স্ত্রীর সম্পর্কে বেশ কিছু মন্তব্য করছেন যে তার চরিত্র ঠিক ছিল না, তার ব্যবহার এমন ছিল, তাকে আমি সেই জন্য মেরে ফেলার আদেশ দিয়েছি, বিভিন্ন কথাগুলি তিনি এখানে প্রকাশ করছেন, কিন্তু এই সমস্ত কথার মধ্য দিয়েই তিনি নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন যে তার নিজের চরিত্র কেমন ছিল, তিনি যে একজন লোভী বা স্বার্থপর কিংবা তার চরিত্রে বেশ কিছু ভুল ত্রুটি আছে সেগুলোই আমরা এই পোয়েমের মাধ্যমে স্পষ্ট করে বুঝতে পেরেছি।